নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় তেইশে ডিসেম্বর দু হাজার বাইশ যে পাঁচ রাশির আউটস্ট্যান্ডিং প্রাপ্তি ঘটতে চলেছে সেই পাঁচ রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন এই যে পাঁচটি রাশির কথা আমি বলবো এবং তার সাথে সাথে যারা রাশি জানেন না নামের অক্ষর দিয়েও কিন্তু আমি কিন্তু বলি অর্থাৎ কোন কোন নামের অক্ষর আগামীকাল প্রবল প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে এই জন্য আমি বারবার বলি ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন কারণ আপনি শুধু রাশি টার্গেট নাম্বার এবং শুভ সময় শুনছেন আপনি ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যাচ্ছেন কিচ্ছু বুঝতে পারবেন না কারণ এখানে আমি গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা কিন্তু করি আগামীকাল পাঁচ রাশির কথা বলবো এই পাঁচ রাশির লাখো কোটি মানুষ আছে প্রত্যেকেরই যে প্রাপ্তি ঘটবে এটি নয় তাহলে আজকে যদি প্রত্যেকেরই প্রাপ্তি ঘটে যেত তাহলে আমাদের আজকে এই সমাজে কিন্তু গরিব বলে কথাটা কিন্তু থাকতো না সবাই কিন্তু আজকে ধনী ব্যক্তিতে পরিণত কিন্তু হতো অর্থাৎ এই যে প্রাপ্তির ক্ষেত্রে আপনাদের রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময়টা আপনাদেরকে কিন্তু আমি জানাবো দেখুন রাহুরক্ষা কবচ আপনার ক্ষেত্রে প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু দিবে রাহুরক্ষা কবচ আপনাকে হঠাৎ প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেয় যারা একটুর জন্য যার একটুর জন্য বড় ধরনের প্রাপ্তি মিস হয়ে যাচ্ছে রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন অবশ্যই একবার পরামর্শ নিয়ে নিন এবং এর পাশাপাশি বর্তমানে একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত এই কবচের উপর বিশেষ ডিসকাউন্ট রয়েছে যারা একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিতে ইচ্ছুক আছেন অবশ্যই এই সময়ের মধ্যে আপনারা কিন্তু নিয়ে ফেলুন কেন আর বেশি দিন কিন্তু নেই অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বিশেষ এই অফারটা কিন্তু রয়েছে এবং ক্যাশ অন ডেলিভারির সিস্টেম কিন্তু চালু হয়ে গেছে যারা রক্ষা কবচ শুনি রক্ষা কবচ যে কোনো কবচ যারা নিতে চাইছেন ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু আপনারা নিতে পারেন সিওটি সিস্টেম কিন্তু চালু কিন্তু হয়ে গেছে এই সিওটি সিস্টেমে কিন্তু আপনাদের বিশেষভাবে কিন্তু লাভ কিন্তু রয়েছে যারা নিতে ইচ্ছুক আছে তাদের ক্ষেত্রে দেখুন প্রাপ্তি প্রত্যেক মানুষের জীবনে কিন্তু ঘটে কখন ঘটবে কোন বছর ঘটবে কোন বছরে কোন কোন মাসগুলো শ্রেষ্ঠ সেটা কিন্তু একজন দক্ষ অ্যাস্ট্রোলজারই কিন্তু আপনাকে কিন্তু গাইড কিন্তু দিতে পারে অর্থাৎ আপনার জন্মছকে প্রাপ্তির সম্ভাবনাটা কোন বছর আছে কোন কোন মাসে আছে এবং আপনার জন্মছকে রাহু শনি বুধ এবং শুক্র এই চারটি গ্রহের পজিশন কেমন রয়েছে এবং আপনার ক্ষেত্রে দশাটা ফেবার করছি কি এটা কিন্তু দেখা দরকার দেখুন দশাতে কিন্তু মানুষের ভাগ্য কিন্তু বদলে যায় এবং এর পাশাপাশি আপনার জন্মছকে বিশেষভাবে দেখা দরকার দশার পাশাপাশি আপনার ভাগ্যভাব এটা সম্পূর্ণরূপে হচ্ছে ভাগ্যের খেলা ভাগ্যভাব ধনভাব আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলো পজিশন কেমন রয়েছে তবেই কিন্তু প্রাপ্তির একটা বড় সম্ভাবনা কিন্তু উঠে আসার জায়গা কিন্তু রয়েছে কেউ কেউ বলছেন যে স্যার আমার কেন এরকম হচ্ছে দেখুন আপনার কেন হচ্ছে আপনার ব্যক্তিগত ন্যাকাল চাট আপনাকে কিন্তু দেখতে কিন্তু হবে অর্থাৎ আপনার ন্যাকাল চাটে যদি সমস্যা থাকে হস্তরেখাতে যদি সমস্যা থাকে যাদের ক্ষেত্রে ন্যাকাল চাট নেই হস্তরেখা বিচার করুন দেখুন আঙুলের ছাপ দিয়ে আঙুলের দিয়ে হস্তরেখা দিয়ে আগেকার দিনে কিন্তু গ্রহের কিন্তু বিচার কিন্তু করা হতো হস্তরেখাকে সঠিক আপনাকে কিন্তু নির্ণয় করে দিবে আপনার ক্ষেত্রে এই যে চারটি গ্রহের কথা বললাম এই চারটি গ্রহের পজিশন আপনার কেমন রয়েছে অর্থাৎ শুভ অবস্থাতে আছে না অশুভ অবস্থাতে আছে ডিগ্রিগত দিক থেকে নক্ষত্রগত দিক থেকে বলবত্তা রয়েছে কি এই গ্রহগুলোর অবশ্যই জানা কিন্তু একান্তই দরকার যাদের ক্ষেত্রে প্রাপ্তির জায়গাটা কেটে গেছে হয়তো আপনি বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে চার্ট রিফর্মেশনের মাধ্যমে বার চার্ট রিফর্মেশনের মাধ্যমে কিন্তু আনানো কিন্তু সম্ভব সেখানে কিছু মূল্যে কিন্তু আপনাকে কিন্তু খরচ কিন্তু করতে হবে বার চার্ট রিফর্মেশনটা কিন্তু বিশেষ এক প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনার কিন্তু এই যে প্রাপ্তির জায়গাটা ঘটানো কিন্তু নিশ্চিত রূপে সম্ভব হবে আগামীকাল রয়েছে বৃদ্ধি যোগ সকাল সাড়ে দশটা থেকে বারোটা পর্যন্ত আপনার রাহুকাল রয়েছে এবার আপনাদেরকে আমি জানাই নামের অক্ষর দিয়ে আপনার নামের অক্ষর যদি জি দিয়ে শুরু হয় আপনার টার্গেট নাম্বার তিন আপনার নামের অক্ষর যদি এল দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার এক আপনার নামের অক্ষর যদি জে দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার ছয় আপনার নামের অক্ষর যদি ভি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার আট আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার দুই আপনার নামের অক্ষর যদি আই দিয়ে শুরু হয় টার্গেট নাম্বার নয় এবার আমি রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ সময় আউটস্ট্যান্ডিং প্রাপ্তি পাঁচ রাশির প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম কন্যা রাশি টার্গেট নাম্বার দুই কন্যা রাশি শুভ সময় আপনার বারোটা দুই মিনিট থেকে দুটো বত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি সিংহ রাশি সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে সাত আপনাদের শুভ সময় বৈকাল চারটা থেকে সন্ধ্যা ছটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি মিথুন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় আপনাদের শুভ সময় সকাল নটা থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির টার্গেট নাম্বার ছয় শুভ সময় সকাল আটটা চৌত্রিশ চুয়ান্ন মিনিট পর্যন্ত অন্তিম এবং শেষ যে রাশির আমি কথা বলবো মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার কুম্ভ রাশি কুম্ভ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সিটি হচ্ছে এক আপনাদের ক্ষেত্রে শুভ সময় দুপুর একটা আঠাশ মিনিট থেকে শুরু করে টাইমটা আপনাদের চলবে তিনটা পনেরো মিনিট পর্যন্ত একটা আঠাশ থেকে শুরু করে তিনটা পনেরো মিনিট পর্যন্ত কিন্তু আপনাদের টাইমটা কিন্তু শুভ অর্থাৎ এই যে আমি প্রতিদিন আপনাদেরকে যে ভিডিওটি দিই কি না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন এবং চ্যালেঞ্জিংভাবে কাজ করুন মনকে ভাঙবেন না কারণ এখানে আপনার জন্মছকে যদি যোগ যদি থাকে নিশ্চিত রূপে আমি একটি কথা আপনাদেরকে বলবো প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা তো সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভাগ্যভাব আপনার ধনভাব আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব এই ভাবগুলোকে স্ট্রং করুন এবং রাহু রক্ষা কবচ পরিধান করুন নমস্কার ধন্যবাদ